আবাসিক হোটেলগুলোতে নারী দিয়ে দেহ ব্যবসা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তবে কখনো কি শুনেছেন নিজ বাড়িতে বউ দিয়ে দেহ ব্যবসা করাচ্ছে স্বামী? অবিশ্বাস্য হলেও এমন নিকৃষ্ট ঘটনা সত্যি ঘটেছে, তাও আবার এই বাংলাদেশে। কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুরে একটি বাড়িতে উঠতি ও মধ্যবয়সী নারীদের নিয়ে রমরমা দেহ ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের বাড়িতে রেখে দেহ ব্যবসার এই হাট বসিয়ে প্রতিনিয়ত হাজার হাজার টাকা আয় করছেন। তবে বিভিন্ন স্থান থেকে নারীদের বাড়িতে আনার আগেই ওই ব্যবসায়ী ভুয়া কাবিননামা করে স্ত্রী পরিচয় দিয়ে দেহ ব্যবসা চালিয়ে যান। এই বিয়ে স্থায়ী হয় 5 থেকে 6 দিন। প্রশাসনের হাত থেকে বাঁচতে ভুয়া কাবিননামা করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছে। এসব ঘটনা জানার পর এলাকাবাসী ফুঁসে ওঠে। নারী ব্যবসায়ী কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের জোবেদ আলীর ছেলে আয়ুব আলী। রাতে আশাশুনি উপজেলার গোদারা গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে মর্জিনা খাতুন নামের এক কম বয়সী নারীকে নিয়ে আসে তার বাড়িতে। একজন সংবাদকর্মী খদ্দের সেজে যায় ওই বাড়িতে। এ সময় বাড়ির ভেতর প্রবেশ করতে একজন খদ্দেরকে অপকর্মে লিপ্ত থাকতে দেখতে পায়। একটা মেয়ে 4-5 দিন তার বাড়িতে রাখেন। পরবর্তীতে আবার নতুন একটা মেয়ে নিয়ে আসেন তার নিজস্ব খদ্দেরদের মনোরঞ্জনের জন্য। বিনিময়ে প্রতি খদ্দের 500 করে টাকা তাকে দেন বলে তিনি স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মর্জিনা তার স্ত্রী বলে পরিচয় দেন আয়ুব আলী। এ সময় তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাবিননামা দেখান। ভুয়া কাবিন বলে পুলিশ চ্যালেঞ্জ ছুড়ে তাদেরকে সোমবার রাত 12টার দিকে থানা হেফাজতে নিয়ে যায়। দর্শক, মানুষ কত নিকৃষ্ট হলে নিজ বাড়িতে এমন নোংরা কাজ করতে পারে? ওই নারীরাই বা কেমন নিজেদের স্বামী সন্তান ছেড়ে টাকার জন্য এমন জঘন্য কাজে লিপ্ত হচ্ছে? এলাকাবাসী ওই নারী ব্যবসার কঠিন শাস্তি দাবি করেছে। তাদের সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।